আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কিভাবে তোমরা বিয়ের দিনে একটা একদম ট্র্যাডিশনালভাবে ব্রাইডাল বেনারসি শাড়ি ড্র্যাপ করতে পারো খুব সহজেই তোমরা অনেকেই কামেন্ট করো দিদি একদম ট্র্যাডিশনাল ওয়েতেই একটা বেনারসি শাড়ি আমাদের সঙ্গে শেয়ার করো তো সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম শাড়িটাকে ওপেন করে নেওয়ার পরে ওপরের দিকে বর্ডারটা আমি একটু ভাঁজ করে নিয়ে পেরিকোটের মধ্যে ডান হাতে দিলাম তারপরে বাঁ হাতের নিচে তারপরে এক্সট্রা কাপড়টা মিডিলে আমরা খুব ভালো করে দিয়ে নেব মিডিলে চারিদিকে ছড়িয়ে দিও আর দেখো ঠিক ডানহাতের আমি নিজেই কিন্তু প্রথমের টাকিংটা করেছিলাম পিছন দিক দিয়ে এক রাউন্ড খুব ভালো করে তোমরা ঘুরিয়ে আনবে এবার দেখো অনেকের এই জায়গায় সমস্যা হয় শাড়ি উঁচু হয়ে যায় তোমরা এই দেখতে পাচ্ছ একদম নিচে যে পার্টটা আছে শাড়ির ওখানে কিন্তু এভাবে পা দিয়ে চেপে রেখে তারপরে উপরের দিকে কোমরে এখানে তোমরা কাপড়টাকে পেরি মধ্যে দিয়ে নেবে তারপরে পিছন দিকে ভালো করে তোমরা দিয়ে নেবে দেখতে পাচ্ছ এখন কিন্তু কাপড়টা একদম পারফেক্ট আছে অনেকেই কমেন্ট করো যে শাড়ি আমাদের উঁচু হয়ে যায় তো এটা অবশ্যই তোমরা ফলো করো তারপরে দেখো প্রথমে এখানে একটা আমি ভাঁজ নিয়ে নিচ্ছি প্রথমেই একটা কুঁচি রেডি করব। কুঁচিটার ভাঁজ যখন পারফেক্ট থাকবে মানে উপর থেকে নিচ পর্যন্ত মনে হচ্ছে ঠিক আছে তারপর থেকেই তোমরা এখানে ঠিক গুনে গুনে পাঁচ থেকে ছটা কুচি করবে বেশি করবে না তো এখানে আমি হার্ডলি পাঁচটা কি ছটা কুচি মতো করেছিলাম তার বেশি কিন্তু করিনি তোমরা অনেকেই হয়তো ভাবতে পারো আগে কুচি করে নিলে আঁচল ছোট হয়ে যাবে একদমই নয় তোমাদের শাড়ির লেন্থ বুঝে তোমরা অবশ্যই সেই মতো কুচি এখানে রেডি করে নেবে তো আমি হিসেব মতো এখানে ছটা মতো কুচি করেছিলাম তাও আমার আঁচল কিন্তু অনেকটাই বড়ো ছিল তো অবশ্যই সেটা খেয়াল রেখো ভাঁজগুলো এখানে সুন্দর করে আমি একটু হাত দিয়ে চেপে নেব তার আগে একটা একটা করে একটু ধরে নিচ্ছি তো এভাবে ধরে নেওয়ার পরে অবশ্যই তোমরা কিন্তু একদম একটু ঝুঁকে গিয়ে নিচের দিকে প্রত্যেকটা ভাঁজ ধরবে আমাদের অবশ্যই কিন্তু নিচের দিকের মাথাগুলো সমান থাকতে হবে এবং সেগুলো যেন পারফেক্টভাবে বসে এবং চেষ্টা করবে একদম প্রথমে যে ভাঁজটা থাকে সেটা যেন অন্য দিকে তার মাথাটা না ঘুরে যায় এটা অবশ্যই খেয়াল রাখবে তোমরা সেই জন্যে কিন্তু আমাদের একদম প্রথমের ভাঁজটা একটু বড় নিতে হবে তাহলে আর ওর মাথাটা দিকে ঘুরে যাবে না দেখতে পেলে একদম খুব ভালো করে হাত দিয়ে চেপে চেপে নেওয়াতে আমাদের কুঁচিগুলো কি সুন্দরভাবে এখানে সেট হয়ে গিয়েছে এবার দেখো দমটাকে একটু ভিতরের দিকে টেনে এখানে কুঁচিগুলো আমরা পেরিকোটের মধ্যে টাক করে নেবো যদি মনে হয় এখানে কোনো সমস্যা হচ্ছে তো আগেই ঠিক করে নেবে যখন এখানে টক হয়ে গেল সাইডে এই কাপড়টা নিয়ে তোমরা অনেকেই টেনশান করো তো দেখো এখানে একটা ভাঁজ দিয়ে পেরিকোটের মধ্যে দিয়ে নিয়েছি এবার আমরা এখন রেডি করব আঁচলটা আঁচলটা এবার দেখো সামনের দিক দিয়ে আমরা রেডি করব আর ডানা দিয়ে দেখতে পাচ্ছ সামনে দুটো আঙুলকে কাঁচির মতো ধরেছি আর পিছনে তিনটে আঙুল চেপে রেখেছিলাম বুড়ো আঙুল দিয়ে তো এরকমভাবেই তোমরা কিন্তু যেমন আমি আগে কুঁচিতে ভাঁজটা করলাম সেম একইভাবে হাত দিয়ে কিন্তু আমি আঁচলটাকে রেডি করছি তোমরা যদি ভাবো হাত দিয়ে করতে আমাদের খুবই সমস্যা হয় আর একটা কথা বলে দিই দেখো এই যে লাস্ট যে প্লেটটা করছি এটা কিন্তু অবশ্যই তোমরা বড় রাখবে অবশ্যই বড়ো রাখবে নাহলে কিন্তু তলা থেকে ভাঁজ তোমাদের দেখা যাবে তারপরে এখানে দেখো ভাঁজগুলোকে ধরে নেওয়ার পরে আঁচলে আমরা একটা সেফটবিন দিয়ে কিন্তু পিন আপ করে নেব। কীভাবে ধরে নিলে নিয়ে কিন্তু অনেক সময় ফোলা ফোলা লাগতে পারে তো এভাবে একটু তোমরা চেপে নেবে তো চাইলে এখানে সেফটিবিন একটা আঁচলের মাথায় আগেই পিন আপ করে নেবে আমি এখানে ইউজ করছি না কিন্তু তোমরা অবশ্যই পিন ইউজ করবে তারপরে এখানে দেখো একটু একটু করে ভাঁজ আমি রেডি করছি আর পিছন দিকে দিয়ে নিচ্ছি যেটা বলছিলাম বন্ধুরা তোমাদের যদি মনে হয় ডানা দিয়ে কুঁচি কিংবা আমাদের আঁচলের কুঁচিটা রেডি করতে অসুবিধা হয় তাহলে কিন্তু আমার চ্যানেলে হাত দিয়ে কীভাবে করবে বা আরও সহজে আরও সহজে কীভাবে তোমরা এই আঁচলের কুঁচি বা একদম মিডিলে যে কুঁচিটা আমরা করি ওটা করব তো অবশ্যই আমার চ্যানেলে অনেক ধরনের টিপস সহ ভিডিও দেওয়া আছে নর্মাল ভিডিও দেওয়া আছে এবং অনেক ইউনিক ইউনিক ডিজাইনেরও ভিডিও কিন্তু দেওয়া আছে তোমরা যদি চাও তো সমস্ত ধরনের ভিডিও কিন্তু আমার ভিডিও চ্যানেলে পেয়ে যাবে এবং সেখান থেকে আমি সুন্দর করে বুঝিয়ে বলার চেষ্টা করি যেটা দেখে তোমরা কিন্তু খুব সহজেই শাড়ি পিং শিখে যাবে তো আশা করি আজকে সাইডিং টা বুঝতে বা শিখতে তোমাদের কোনো ধরনের কোনো অসুবিধা হবে না যদি হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে তোমরা কামেন্ট করো আমি নেক্সট ভিডিওতে সেই সমস্যাটার সমাধান করে দেওয়ার চেষ্টা করব তোমরা কিন্তু আমাকে প্রত্যেকেই কিন্তু প্রচুর প্রচুর কমেন্ট করো আমি কিন্তু প্রত্যেকটা কমেন্ট দেখি এবং যে সমস্যাগুলো হয় ওখানেই রিপ্লাই দেওয়ার চেষ্টা করি যদি না সম্ভব হয় আমি ভিডিওর মধ্যে এসে আবারও সেই জায়গাগুলোকে কিন্তু তোমাদের বলে দেওয়ার চেষ্টা করি যেখানে এখানে তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে দেখতে পেলে আঁচলটা কিন্তু একদম মেস ছুঁয়ে আছে এতটা বড় নিয়েছি এবার আমরা একটা ব্লাউজের ভিতর থেকে বড় দেখে সেফটিপিন কিন্তু এখানে পিন আপ করে নেবো যতটা হাত আমাদের পিছনে যায় চেষ্টা করবে ততটা পিছনে গিয়ে আর দেখো এই শাড়ির পার্টটাকে আমরা পিছনে নিয়ে গিয়ে একদম কোমরের পিছনে গিয়ে পেটিকোটের মধ্যে দিয়ে নেবো চাইলে ওখানে একটা সেফটি পিনও কিন্তু তোমরা পিন আপ করতে পারো যদি মনে হয় তোমাদের ওপেন হয়ে যাবে তাহলে যেহেতু শাড়িটা অনেকটাই ছিল সেই কারণে কিন্তু আমি পেটিকোটের মধ্যে দিয়ে নিয়েছি অনেক ক্ষেত্রে আমি কিন্তু আবার পিন আপও করে নিই তোমাদের যদি মনে হয় পিন আপ করবে তো অবশ্যই পিন আপ করো এখানেও একটা আমি পিন আপ করবো দেখো শাড়িগুলো ধরে নিয়েছি ওখানে একটা পিন আপ আমি করে নিয়েছি সেপটিবিন ব্লাউজের ভিতর থেকে আর দেখো এখানে খুব ভালো করে কিন্তু হাত দিয়ে চেপে নেবে এই সামনেটা একদম ওপর থেকে নিচ পর্যন্তও কিন্তু চেপে নেবে দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে ছোট ছোট করে ভাঁজ পড়েছে আর সুন্দরভাবে সেট হয়ে কিন্তু বসে গিয়েছে হাত দিয়ে যত ভালো চেপে নেবে ওখানে কিন্তু দেখতে সুন্দর লাগবে এবার দেখো বন্ধুরা আঁচলটাকে আমি সামনের দিকে নিয়ে এসছি দেখো এই যে মাথাটা হাত দিয়ে ধরলাম এবার ডান হাত দিয়ে আমরা ছোট ছোট করে এখানে ভাঁজ ধরবো ঠিক একটা আঙুল যদি সামনের দিকে বাড়িয়ে দাও দেখবে ছোট ছোট এখানে ভাঁজ রেডি হয়ে যাবে দেখতে পেলে এই যে ভাঁজটা রেডি হয়ে গেছে আঁচলটাকে জাস্ট হাত দিয়ে ধরে রাখো বাঁ হাত দিয়ে এবার এদিকে যে অগোছল হয়েছে এটা তো দেখতে ভালো লাগছে না তো সেই জন্য এখানে কি করতে হবে আমাদেরকে এখানেও কিন্তু ছোট ছোট করে যে ভাঁজগুলো আগে পড়ে গেছিলো ওগুলোকে একটু সুন্দর করে সাজিয়ে নিয়ে হাত দিয়ে চেপে নিতে হবে তাহলে কি হবে এই যে ফোলা ভাব বা অগোছালো ভাব এগুলো কিন্তু চলে গিয়ে এখানে ভাঁজগুলো সুন্দরভাবে সেট হয়ে থাকবে এবং অবশ্যই তোমাদের হাত দিয়ে খুব ভালো করে চেপে নিতে হবে দেখতে পাচ্ছ দেখো অত সুন্দরভাবে ভাঁজটা এখানে সেট হয়ে গিয়েছে এটাকে আমি এভাবে পরবো না দেখো আজকে একদম ট্র্যাডিশনাল ওয়েতেই পরবো কাঁধের উপরে রাখবো আজকে আঁচলটা তো এখানে তো ভাঁজগুলো সিকিও রাখার জন্য একটা সেফটি পিন তো ইউজ করতেই হবে তো এখানে ইউজ করে নিলাম একটা সেফটি পিন এবার আমি দেখো ডান হাতের একদম কাঁধের উপর রেখেছি তো এখানে দেওয়ার পরে মনে হচ্ছে যেন দেখো আগাটা মানে আঁচলের মাথাটা বাজে লাগছে ওটাকে ফোল্ড করে নিলাম নেওয়ার পরে এবার দেবো এবার দেখো এখানে আমি সেফটিপিন ইউজ করছি না এই ধরনের শাড়ির পিন ইউজ করছি তোমরা চাইলে কিন্তু সেফটিবিন ইউজ করতেই পারো এখানে সেফটিবিনেও ইউজ করে নেবে বা এই ধরনের পিনও ইউজ করতে পারো তো দেখতে পেলে এবার ভাঁজগুলোকে একটু তোমরা ঠিক করে নিতে পারো বা এটা অটোমেটিক্যালি ঠিক থাকে এবার একটা সুন্দর দেখে কোমর বন্ধনে তোমাদেরকে পরতেই হবে তো প্রিয় দর্শক এই দেখো এটাই হচ্ছে আজকে আমার ফাইনাল লুক কেমন লাগলো অবশ্যই কামেন্ট করে জানিও যদি এরকম সুন্দর সুন্দর ভিডিও তোমরা দেখতে চাও শিখতে চাও তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর আমার প্রিয় দর্শক তোমরা কিন্তু অবশ্যই কামেন্ট করে জানাও আজকে ডিজাইনটা তোমাদের কেমন লেগেছে আর অবশ্যই অনেক অনেক শেয়ার করো তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আজকের টাটা